ধূপগুড়িতে আগামীতে স্টপেজের সম্ভাবনা রয়েছে, তাই আনুষ্ঠানিক স্টপেজ মিলেছে। প্রথম বন্দে ভারত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনে ধূপগুড়ি স্টেশনে স্টপেজের ঘটনায় বললেন রেলের ধূপগুড়ি স্টেশন আধিকারিক মনোজ কুমার সিং। সোমবার বন্দে ভারতের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটি থেকে এনজেপি পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এদিন উদ্বোধনের পর গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। এদিনের বন্দে ভারতকে স্বাগত জানাতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি রেলওয়ে স্টেশন চত্বরকে সাজিয়ে তোলা হয়েছিল উৎসবের নেতাতে। বন্দে ভারত ট্রেন দেখতে স্টেশন চত্বরে ভিড় জমায় প্রচুর মানুষ। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন ধূপগুড়ি স্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠান মঞ্চ করা হয়। সেখানে নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার প্রস্তুতি তুঙ্গে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় সহ রেলের বিভিন্ন আধিকারিকরা। উদ্বোধনের দিন উত্তরবঙ্গে মোট চারটি স্টেশনে দাঁড়ায় এই বিশেষ ট্রেন, যার মধ্যে রয়েছে নিউ কোচবিহার স্টেশন, আলিপুরদুয়ার জংশন। ধূপগুড়ি স্টেশন থেকে বেরিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে ট্রেন রওনা দেয়। এদিন সন্ধ্যা 6:16 নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ধূপগুড়ি স্টেশন ছুতেই আনন্দ হুল্লোড়ে মেতে ওঠে ধূপগুড়িবাসী। मनोज जी, आज तो स्टॉपेज मिला है इनॉग्रेशन के कारण धूपगुड़ी में, कैसा लग रहा है आप स्टेशन में? अभूतपूर्व अनुभव है, ऐसा अनुभव तो पहले कभी नहीं हमारे, पहली बार देखा हूँ इतने लोगों को, 2000 से ज्यादा लोग। क्या आशा करता है धूपगुड़ी में स्टॉपेज मिलेगा वंदे भारत का? संभावना तो बनी हुई है, संभावना है इसलिए दिया गया है। लोगों ने लोग सही तो कहा, डिपेंड करेगा कितना पैसेंजर है, फुटफॉल पर डिपेंड करेगा। अगर हम अर्निंग देंगे तो रिटर्न मिलेगा, अगर हम लोग अर्निंग नहीं दे पाएंगे तो लोगों में कितना उत्सुकता है वो तो आप देख रहे हैं, वो तो सभी लोग देख रहे हैं। आपका नाम है? मनोज कुमार। दिया मैडम छुपी चले थे रानी के तरह, रानी के फेस